फ्रेंड्स, आई एम डॉक्टर इफ़त एंड वेलकम टू माय चैनल मेडिको फंडा एंड वेलकम टू द मेट्रिया मेडिका सीरीज जेखने सहजे संक्षेपे शुधुमात्र तोमादेर जोन्नो विभिन्न होमिओपैथिक मेडिसिन सिमटम्सगुलो निये आलोचना करार चेष्टा करि। तो आज के भिडियोते आमरा जे होमिओपैथिक मेडिसिन सिमटम्सगुलो के जानार चेष्टा करब सेटा हलो एकटी होमिओपैथिर एकटी भीषणी एफेक्टिव इम्पर्टेंट एबं भीषणी भीषणी यूजफुल मेडिसिन सालफार। ये सालफार मेडिसिनटर कथा है तो तुम्हारा सबाई शुने चो। तो आज आप डिटेल्स देखो ये सालफार मेडिसिनटर कथा। ये पॉलीक्रिस्ट मेडिसिन ये शरीर प्राय समस्त अर्गान्स समस्त कंडिशन स्पेशलि स्किन रिलेटेड विभिन्न प्रब्लेम्से एंटीसोरिक मेडिसिन मान हे जो तीनटे मायजम आज सोरा सेफिले सैकोसिस तरह मध्य एंटीसोरिक एक मेडिसिन एक पॉलीक्रिस्ट मेडिसिन एक भीषणी एफेक्टिव मेडिसिन स्किन रिलेटेड विभिन्न प्रॉब्लम स्किन रिलेटेड जो समस्या एक्ने पिम्पल्स स्किन इरप्शन जो टाइप्स प्रॉब्लम्स मेडिसिन व्यवहार हो। तो आज हम डिटेल्स देखार चेष्टा करब ये मेडिसिन सालफारे सिमटम्सगुलो के तुम्हारे साथ शेयर करा तुम्हारे साथ क्यों आलोचना करते। तो चलो देखे नी। तब हाँ, ये वीडियो की आज के एक बड़ो होते चले कारण सालफार मेडिसिन एक पॉलीक्रिस्ट मेडिसिन प्रथम ही बोलाम। तो ये मेडिसिन अनेक बड़ो। तो आज के मेडिसिन समस्त सिमटम्सगुलो नहीं डिटेल्स डिसकस करब कौन कौन साइन एंड सिमटम्स डिजिज कंडिशने ये मेडिसिन सालफार यूज होते। तो चलो देखे दी। शुद्ध वीडियो शुरू करार आगे तुम्हारे का छोट एक रिक्वेस्ट, तुम्हारा जो प्रथम बार हमार चैनल के देखे थको किंबा एखो हमार चैनल के सबसक्राइब ना कर तो अवश्य अवश्य एक हमार चैनल के सबसक्राइब करो और पाशे थको बेल आइकन टीके अवश्य क्लिक करो फॉर गेट नोटिफिकेशन ऑफ आवर लेटेस्ट अपडेट। चलो देखे नी आजकल वीडियो। तो फ्रेंड्स, सालफार ये मेडिसिन क्योंकि एक भीषण यूजफुल मेडिसिन। होमिओपैथी जगते ये सालफार मेडिसिन भीषण ही बड़ो अवदान रही है एवं एटी एक पॉलीक्रिस्ट मेडिसिन। माने पॉलीक्रिस्ट बोलते आमादेर शरीर मोस्ट प्राय अलमोस्ट समस्त अर्गान्स समस्त कंडिशने एटिर भालो रोल आछे, भालो एक्शन आछे ए मेडिसिन। तो आज आमरा এবং এটি একটি কিন্তু অ্যান্টিসোরিক মেডিসিন। আজ আমরা ডিটেলসে দেখব এর সমস্ত সাইন অ্যান্ড সিমটমস কোন কোন ডিজিজ কন্ডিশন বা সাইন অ্যান্ড সিমটমসে আমরা এই মেডিসিন সালফারকে ইউজ করতে পারি। তো চলো দেখে নিই। তো সালফার এটি একটি মিনারেল কিংডমের মেডিসিন যার কমন নেম হলো ব্রিমস্টোন বা ফ্লাওয়ার অফ সালফার। তো এবার আমরা দেখে নিই এই সালফারের স্পিয়ার অফ অ্যাকশন। অলমোস্ট আমাদের বডির সমস্ত অর্গ্যানস বা কন্ডিশনে খুবই গুরুত্বপূর্ণ রোল আছে, যেমন হচ্ছে মাইন্ড মানে মেন্টাল কিছু সিমটমসে, নার্ভাস সিস্টেম, মিউকোস মেমব্রেন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, পোর্টাল সিস্টেম, স্কিন। এবং স্কিনে তো ভীষণই এফেক্টিভ, ভীষণ গুরুত্বপূর্ণ রোল আছে ইত্যাদি ভীষণই ভালো ক্ষেত্রে খুবই ভালো এফেক্ট দেয়। তো এবার আমরা দেখে নেব সালফারের কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে হচ্ছে সালফারের যে পেশেন্ট হয় সেই পেশেন্টের ফিজিক্যাল এবং মেন্টাল মেকআপ অফ দ্য বডি, সে দেখতে কেমন হতে পারে বা একটা সালফারের পেশেন্টকে আমরা মনে মনে কেমন কল্পনা করতে পারি যে হ্যাঁ এই সিমটমসগুলো সালফারের পেশেন্টের মধ্যে দেখা যেতে পারে। তো সালফার এই মেডিসিনটি বেশি ভালো স্যুট করে পার্সন যদি দেখতে অনেকটা লিন মতো হয়, মানে একটু রোগা টাইপের দেখতে হয় এবং শরীর যেন দেখে মনে হয় শুকিয়ে গেছে, শরীরে সেই এটা থাকে না, যেন দেখে মনে হয় যেন শুকনো হয়ে গেছে শরীরটা এবং তার শোল্ডারটা একদম স্টুপ শোল্ডার থাকে, মানে সে একটু নিচের দিকে সামনের দিকে ঝুঁকে চলাফেরা করে, বসার সময় ঝুঁকে বসে, হাঁটাচলা করে একটু ঝুঁকে, ঠিক যেমন ওল্ড পার্সন ওল্ড এজ পার্সনরা যেমন একটু ঝুঁকে টাইপের চলাফেরা করে না, ঠিক তেমনই টাইপের ওরা ওইভাবে চলাফেরা করে। এবং পেশেন্ট অনেক বেশি অপরিষ্কার হয়,
মানে হচ্ছে সে বেশি হাইজিন মেনটেন করে না, সব সময় তার স্কিন অনেক আনহেলদি স্কিন হয়, সব সময় কোনো না কোনো স্কিন অ্যাফেকশন হতেই থাকে তার। এবং মানসিকভাবে আমরা যে দেখতে পারি যে সব সময় হচ্ছে তারা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, সব কিছু তাড়াহুড়োর মধ্যে করতে চায়, তাড়াহুড়ো করে চলাফেরা করে, কুইক টেম্পার্ড হয় মানে চট করে রেগে যায়, এবং নার্ভাস টেম্পারমেন্ট হয় পেশেন্টের। এর সাথে সাথে চিলড্রেন্সরা, বাচ্চারা কিন্তু জল বা জলে হাত পা ধোয়া বা স্নান করাতে একদমই পছন্দ করে না, ওয়াশিং কোনোভাবেই তারা একদম পছন্দ করে পারে না। এবং চেহারাটা তার একটু রোগা হয়, কিন্তু সামনের দিকে বেলিটা অনেক বেশি একটু বড় মানে ভুঁড়ি থাকে, রোগা চেহারা হলেও বেশি ভুঁড়ি থাকে, এই ধরনের যদি দেখতে বাচ্চা হয়। এবং বাচ্চারা যদি অনেক বেশি রেসলেস হয়, রাতের বেলা ঘুমানোর সময় তারা জামা কাপড় গায়ে রাখতে চায় না, সব কিছু ক্লোথসগুলো ফেলে দেয়, লাথি মেরে সরিয়ে দেয়, এই টাইপের যদি দেখা যায় তাদের জন্য কিন্তু ভীষণই, শুধু এরকম কনস্টিটিউশনের যদি পেশেন্ট হয় তাদের জন্য কিন্তু বেস্ট এফেক্টিভলি কাজ করে এই মেডিসিন সালফার। ডিটেলসে তো এবার আমরা সমস্ত সাইন অ্যান্ড সিমটম ডিসকাস করবো, তার আগে আমরা দেখিনি কিছু পিকিউলিয়ার টপ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সিমটম সালফারে, যার থেকে কিন্তু তোমরাই সালফারের মেডিসিনটিকে আলাদা করতে পারবে, সালফারের পেশেন্টকে আলাদা করতে পারবে। ফার্স্টে যেটা হলো সেটা হচ্ছে সালফারের পেশেন্টের অ্যাভার্সন থাকে ওয়াশে, মানে তারা গা জলে হাত পা ধোয়া বা হাত পা ধোয়া বা বাথিং মানে স্নান করা একদমই পছন্দ করে না, একদমই স্নান করতে পছন্দ করে না। এবং তাদের সমস্ত কষ্ট কিন্তু মানে তাদের যে সমস্ত সিমটম দেখা যায় সেগুলো কিন্তু বা স্কিন প্রবলেমগুলো একদম, যখন কোনো স্কিন প্রবলেম হচ্ছে তারা একদমই জলে সেটা ধোয়া বা জল লাগানো একদমই পছন্দ করে না, তাতে তাদের কষ্ট আরও বেড়ে যায়। এটা একটা হলো। নেক্সট হচ্ছে কমপ্লেন্টস দ্যাট আর কন্টিনিউয়ালি রিল্যাপসিং, এবং রিল্যাপসিং বলতে বোঝা যায় কোনো পেশেন্ট হয়তো সবে তার অসুস্থতা কাটিয়ে সেরে উঠছে, ঠিক সেই মুহূর্তে আবার তার সেই ডিজিজটা রিটার্ন ফিরে আসে এগেন অ্যান্ড এগেন। এইভাবে যদি কোনো সিমটম একটু থেকে সে সারছে বাট তারপরে আবার সেটা রিল্যাপসিং হচ্ছে, এই ধরনের একটা সিমটম আছে যেটা খুবই পিকিউলিয়ার সিমটম। তার সাথে সাথে হচ্ছে সেন্সেশন অফ বার্নিং, তার একটা সালফারের মোস্ট পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম কিন্তু বার্নিং, তাদের শরীরে যেন একটা জ্বালা জ্বালা বোধ হয়, একটা তার চোখ জ্বালা করে, চোখে জ্বালা জ্বালা বোধ হয়, ফেসে তার স্টমাকে রেক্টাম বা অ্যানাসের যদি একটা বার্নিং সেন্সেশন থাকে কিন্তু কোনো রেডনেস প্রেজেন্ট থাকে না, যেন স্কিন এবং স্কিন অ্যাফেকশন কোনো যদি হয়, স্কিন রিলেটেড ইস্যু হয় সেখানে খুবই জ্বালা থাকে, মারাত্মক জ্বালা জ্বালা বোধ থাকে, তার জন্য কিন্তু সালফার খুবই এফেক্টিভ মেডিসিন। তার সাথে সাথে হচ্ছে বডির যতগুলো ওপেনিং মানে ওরিফিস থাকে, যেখানে বডির খোলা পার্টস আছে, যেমন হচ্ছে তার নস্ট্রিলের কাছে, তার অ্যানাসের কাছে, সে তার মুখের ঠোঁটগুলোতে এক ধরনের ড্রাইনেস থাকে, এক ধরনের রেডনেস থাকে, এক ধরনের বার্নিং সেন্সেশন থাকে। এবং নেক্সট যেটা আমরা ক্যারেক্টারিস্টিক সিমটম দেখবো স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং কিন্তু সালফারের পেশেন্টের কোনো ওয়ার্স্ট একটা পজিশন, মানে তারা একদমই দাঁড়িয়ে থাকতে পছন্দ করে না, তারা যখনই চেষ্টা করবে একদমই দাঁড়ানোর জন্য তাদের সহ্য হয় না, একটুকোনের জন্য তারা দাঁড়াতে পছন্দ করে না, কোথাও গেলে সঙ্গে সঙ্গে একটা বসার জায়গা খুঁজবে বা বসতে চাইবে, এই ধরনের একটু সিমটম দেখা যায়। এবং নেক্সট যেটা হচ্ছে খুবই ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে সকাল 11টা বাজার সাথে সাথে তাদের পেটে মানে একটা খালি খালি একটা এমটি সেন্সেশন হয়, যেন পেটে কিছু নেই, তাদের পুরো পেট খালি হয়ে গেছে, এক ধরনের এই ধরনের সেন্সেশন। এবং তাকে সেই সময় কিছু না কিছু খেতেই হবে, 11টা বাজলেই তাকে কিছু খেতে হবে, খিদে পায় যেন, এই ধরনের বা সমস্ত প্রবলেমসগুলো 11টার দিকে যদি বেশি বেড়ে যায় এটা কিন্তু একটা টপ পিকিউলিয়ার সিমটম। নেক্সট এবার আমরা যেভাবে সিমটমগুলো আলোচনা করি, ফার্স্টে আমরা দেখবো এর মেন্টাল সিমটম মানে মাইন্ডের সিমটম। মেন্টালি পার্সন যদি অনেক বেশি ফরগেটফুল হয়, ঠিক করে কিছু মনে রাখতে পারে না, কোনো কিছু ভাবলে বা করতে গেলে কিছু মনে করতে পারে না যে সে কী নিয়ে ভাবছিল বা কী করাচ্ছিল, একটু ফরগেটফুল টাইপের হয়, অনেক ইরিটেবল হয়, অল্প কিছুতেই চিড়চিড়া প্রকৃতির হয়ে যায়, অনেক সেলফিশ হয়,
অন্য কারুর সাথে কোনো ভাবে সে নিয়ে এমনকি তার নিজের বাড়ির লোকের সাথে মানে ইল হিউমার প্রকৃতির হয়, কারুর সাথে তার রিলেশন কিন্তু ভালো থাকে না, সে নিজের মধ্যেই থাকতে চায় এবং নিজের মধ্যেই হ্যাপি থাকে, নিজেকে নিজেই হ্যাপি রাখে এবং সবসময় বিজি থাকে বা বিজি রাখে নিজেকে। এই ধরনের মেন্টাল কন্ডিশন এবং তার মধ্যে এক ধরনের ডেলিউশন থাকে। ডেলিউশন বলতে হচ্ছে সে নিজেকে অনেক বড়, অনেক ওয়েলদি মানে তার কাছে অনেক টাকা পয়সা আছে, সে অনেক ভালো, এই ধরনের নিজের প্রতি তার একটা ভাবনা থাকে। যদি সে কোনো রকমের অত টাকা পয়সা নাও থাকে, সে যদি কোনো ছেঁড়া ফাটা জামাও পরে থাকে, কিন্তু সে মনে করে সে যেটা পরে আছে সেটাই বেস্ট, সেটাই হচ্ছে সব থেকে ভালো। সে যতই নোংরা ছেঁড়া ফাটা পরে থাকুক কেন, সে নিজেকে একটু সবার থেকে আগে মনে করে, সে তো সবার থেকে ওপরে মনে করে। এই ধরনের যদি মেন্টাল সিমটম দেখা যায়, এই ধরনের ভাবনা থাকে এবং তাই সে একটু আনসোশ্যাল টাইপের হয়, মানে অত সবার সাথে মিলেমিশে থাকা বা মিলেমিশে চলাতে সে অত বেশি থাকে না, নিজের মধ্যেই থাকতে পছন্দ করে। এবং এই ধরনের যদি সিমটম মেন্টালি যদি সিমটম দেখা যায়, তার জন্য কিন্তু সালফার ভীষণই এফেক্টিভ মেডিসিন। নেক্সট এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হেডের সিমটম। হেডের সিমটমে হচ্ছে এমন দেখা যায় যে তার হেডে কনস্ট্যান্ট হিট থাকে, তার ভার্টেক্সে তার মাথার উপরে যেন সবসময় মনে হয় খুব গরম হয়ে আছে মাথাটা, তার মাথার উপরে সব সময় যেন গরম গরম ভাব লাগছে, হেভিনেস ফিল হচ্ছে মানে ভারী ভারী লাগছে মাথাটা, এবং টেম্পলসে মানে মাথার দুপাশে যেন মনে হয় কোনো প্রেশার আছে, কোনো প্রেশার কিছু দিয়ে রেখেছে, কোনো ভারী কোনো জিনিস এমন বোধ হয়, এবং মাথা ঘুরে যায়। স্পেশালি যখন মাথা সে নিচু করে রাখে তখন যদি তার ভার্টিগ্রো দেখা যায়, এই সিমটমগুলোর জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন। এবং তার সাথে সাথে যদি হেডেক হয়, হেডেকের জন্য মাথায় যদি খুবই ব্যথা থাকে এবং হেডেকটা প্রায় পিরিয়ডিক্যালি মানে প্রতি সপ্তাহে যেন দু তিন দিন করে তার এই হেডেকটা হতেই থাকে, হয়তো সপ্তাহে দুদিন হলো বা অল্টারনেট ডেটে তার হেডেকটা আসতেই থাকে, এরকমভাবে মাথা ব্যথাটা হতেই থাকে, তার জন্যও কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই সালফার। এর সাথে সাথে কারোর স্ক্যাল্প যদি অনেক ড্রাই হয়, অনেক ইচি হয়, তার মাথায় অনেক চুলকায়, তার স্ক্যাল্প যদি অনেক ড্রাই হয়ে থাকে, স্ক্যাল্পে কোনো ইনফেকশন হয়েছে বা অনেক বেশি চুল কাটছে, দানা দানা মতো বেরিয়েছে, বা তার মাথায় যদি অনেক খুশকি থাকে এবং তার সবথেকে ইম্পর্টেন্ট যেটা বার্নিং সেন্সেশন থাকে, জ্বালা জ্বালা বোধ হয়, এবং তার সাথে সাথে এই সমস্ত সিমটমে টিনিয়া ক্যাপিটিস যে আছে, টিনিয়া ক্যাপিটিসের কেসে মানে স্ক্যাল্পে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, রাউন্ড ওয়ার্মের মতো ছোটো ছোটো চাকলা চাকলা মতো মাথায় দেখবে স্পট দেখা যাচ্ছে, সেখানে চুল কাটছে, র্যাশ মতো বেরোয়, এবং সেই স্পটে চুল যদি পড়ে যায়, হেয়ার লস হয়ে যায়, তার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই সালফার। নেক্সট আমরা এরপর যেটা দেখবো আইসের সিমটম, চোখের পাতার যে মার্জিন আছে সেই মার্জিনে যদি আলসারেশন হয়ে যায়, অনেক জ্বালা করছে তার জন্য, তার সাথে সাথে অনেক সময় চোখে যদি জ্বালা করে, এক ধরনের গরম হিট ফিল হয় চোখে, স্পেশালি ল্যাম্প লাইটে বা যখনই হয়তো তার চোখে রোদে বেরিয়েছে বা তার চোখটা কেমন জ্বালা জ্বালা করছে, এই ধরনের সিমটমসে কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই সালফার। তার সাথে সাথে কর্নিয়াল আলসার, কর্নিয়াতে যদি আলসার হয়, ঘা হয়, বার্নিং সেন্সেশন থাকে, তার জন্যও ভালো এফেক্টিভ কাজ করে। তার সাথে সাথে আই ফ্লোটার্স মানে হচ্ছে কারু অনেকে বলবে, অনেকে এরকম হয় যে বলে চোখ যখন তাকাচ্ছে, তাকানোর সময় চোখের ওপর যেন কোনো ছোটো ছোটো কালো ব্ল্যাক ডটস মতো দেখতে পায়, তার জন্যও কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই সালফার। নেক্সট আমরা দেখব নোসের সিমটম, নাকের নস্ট্রিলগুলো, তার নাকের যে নস্ট্রিল আছে সেই নস্ট্রিলগুলোর সামনের দিকটা একদম যদি রেডনেস হয়ে থাকে, নাকের এই এগুলো রেড হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে এবং তাতে বার্নিং সেন্সেশন থাকে, জ্বালা জ্বালা থাকে, এবং সেইভাবে যেন নাকের মধ্যে এক ধরনের ফাউল স্মেল যেন আছে, এই ধরনের সিমটমসে যদি ভালো কাজ করে, তার সাথে সাথে যদি কারোর ন্যাসাল পলিপ থাকে বা অ্যাডিনয়েডসের কেসেও কিন্তু ভালো কাজ করে এই সালফার। নেক্সট এরপর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মাউথের সিমটম।
কোনো পার্সনে বা পেশেন্টের লিপস যদি অনেক ড্রাই থাকে, একদম ব্রাইট টকটকে লাল কালারের লিপস থাকে এবং তাতে জ্বালা করে, শুকনো থাকে, মুখে এক ধরনের তেতো তেতো স্বাদ থাকে, ধরো বিটার টেস্ট থাকে তার মুখে, সেই সিমটমের জন্য কিন্তু ভালো কাজ করে। এবং তার সাথে সাথে কারো যদি গাম ইনফেকশন হয়, মাড়ি যদি অনেক ফুলে যায়, রেডনেস দেখা যায়, পেন থাকে, এক ধরনের থ্রোবিং টাইপের পেন থাকে তার মাড়িতে, খুব ব্যথা করছে, তার জন্য কিন্তু ভালো এফেক্টিভলি কাজ করে মেডিসিন সালফার। এবং তার সাথে সাথে তার টাংটা, তার জিভটা যদি হোয়াইট থাকে বাট তার জিভের ধারগুলো, তার টিপ অফ দ্য টাংগুলো অনেক যেন লাল হয়ে থাকে, তার জন্য এফেক্টিভলি এইটা হচ্ছে টাঙ্গের সিমটম। নেক্সট আমরা দেখবো এর থ্রোটের সিমটম। থ্রোট, গলায় যদি খুবই তার বার্নিং সেন্সেশন থাকে, জ্বালা করছে, রেডনেস হয়ে গেছে, ড্রাই ফিল হয়, এক ধরনের কনজেশন হয়ে থাকে, মানে মনে হয় যেন কিছু, যেন তার গলায় কিছু একটা আটকে আছে, কিছু একটা আটকে জানে, যেন হয়তো যেমন মনে করা যায় কোন চুল আটকে আছে তার গলায়, এক ধরনের ইরিটেশন বোধ হয়, এই ধরনের সিমটমসের জন্যও কিন্তু আমরা ইউজফুলি ইউজ করতে পারি এই মেডিসিন সালফারকে। নেক্সট এরপর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে স্টমাকের সিমটম। স্টমাক পার্সনের মধ্যে এমন যদি দেখা যায় যে তার খাবার হয়তো একদমই ইচ্ছা থাকে না, অথবা তার ভীষণ খিদে থাকে, দুটোর মধ্যে যদি যে কোনো একটা দেখা যায়, এবং খাওয়ার যে খায় তার টেস্টটা যেন খুব নোনতা লাগে, তার যে কোনো খাবার খাচ্ছে কিন্তু টেস্টটা তার অনেক বেশি নুন লাগছে, এবং সে খাওয়ার সময় খাবারটা কম খায় বাট অনেক বেশি জল পান করে, বেশি পরিমাণে ড্রিঙ্ক করে জল, এবং এই ধরনের যদি সিমটম, এবং তার সাথে সাথে সে যদি দুধ একদমই খেতে পছন্দ করে না, দুধ সে একদম খেতে চাই না, কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে পেশেন্ট অনেক বেশি মিষ্টি খেতে ভালোবাসে, দুধ পছন্দ করছে না, এই ধরনের অ্যাপেটাইট দেখা যায় কিন্তু সালফারে। এবং 11টা বাজার সাথে সাথে পেশেন্টের যেন পেট পুরো খালি হয়ে যায়, অনেক উইক ফিল করে তার, সে যেন মনে হয় সে পড়ে যাবে, তাকে কিছু খেতেই হবে, যদি সে কিছু না খায় সে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে, এই ধরনের অ্যাপেটাইটের দেখা যায় সালফারে। এবং তার সাথে সাথে পেশেন্টের যদি পেটে এক ধরনের বার্নিং টাইপ অফ পেন হয়, এক ধরনের জ্বালা জ্বালা টাইপের ব্যথা হচ্ছে, প্রেশার ফিল হচ্ছে, পেট ভার লাগছে, সাথে সাথে টক টক প্রুটিট স্মেলিং একটা তার ঢেকুর উঠতে থাকছে, টকটক ঢেকুর উঠছে, বুক জ্বালা করছে, অ্যাসিডিটি হচ্ছে, এই ধরনের সিমটমের জন্যও কিন্তু ভীষণই এফেক্টিভলি কাজ করে এই সালফা। তার সাথে সাথে প্রেগনেন্ট ওমেন্সদের যদি নসিয়া ভমিটিংয়ের একটা সিমটম যে দেখা যায় তাদের, তার জন্যও কিন্তু ভালো কাজ করে এই সালফার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টুল। স্টুলের জন্য ডায়রিয়ার ক্ষেত্রে, ডায়রিয়া আফটার মিডনাইট, কারোর মধ্যরাতে যদি হঠাৎ করে ডায়রিয়া দেখা যায়, সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তাকে বেড ছেড়ে উঠে পড়তে হয় স্টুল পাস করতে যাওয়ার জন্য, একদমই হোল্ড করে রাখতে পারে না, এবং যেটা হয় পেনলেস ডায়রিয়া, মানে ডায়রিয়া যখন তার হয় তখন তার একটুও পেটে ব্যথা থাকে না, কিন্তু লুজ মোশন হয়, এবং কোনো বেশি অ্যামাউন্টে স্টুল পাস করে এমন যেন তার বাওয়াল অনেক উইক হয়ে গেছে, তার একটা অনেক উইক হয়ে গেছে, যা খাচ্ছে সেটাই কন্টেন্ট করতে পারছে না, সেটা সঙ্গে সঙ্গে যেন বেরিয়ে যাচ্ছে, এই ধরনের যদি ডায়রিয়ার সিমটম দেখা যায় তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে সালফার। তার সাথে সাথে নেক্সট যেটা হচ্ছে কনস্টিপেশনের জন্য, কারোর যদি কোষ্ঠকাঠিন্য হয়, স্টুল অনেক হার্ড হচ্ছে, অনেক ড্রাই স্টুল হয়, অনেক লার্জভাবে বেরোয়, এবং স্টুলটা পাস করার সময় জ্বালা করে, অনেক পেন হয়, বার্নিং টাইপ অফ পেন হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা স্পেশালি, যে বাচ্চাটা যেন স্টুল পাস করতে যাওয়ার আগে কাঁদে, মানে তার মোশন পাস করবে, করতে গেলে যে তার লাগবে, অনেকটা ব্যথা হবে, একটা ভয়ে থাকে, ভয়ে পেয়ে যেন তারা কাঁদতে থাকে, যে
না, স্টুল পাস করলে অনেকটা ব্যথা হবে, এই ধরনের যদি সিমটম থাকে তার জন্য কিন্তু ভালো কাজ দেয় এই সালফার। তো কনস্টিপেশন যেহেতু রয়েছে তার জন্য যদি পাইলস থাকে, পাইলস এবং হেমোরয়েডসের জন্যও কিন্তু, এবং যদি পাইলস ও হেমোরয়েডস থাকে এবং তাতে যদি ইচিং থাকে, বার্নিং সেন্সেশন থাকে, তার জন্য আমরা ইউজ করতে পারি, ভালো কাজ দেয় এই মেডিসিন সালফার। নেক্সট এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইউরিনারি সিমটম। ইউরিনারি সিমটমে হচ্ছে যদি কারোর বারবার ইউরিন পাস করতে হয়, স্পেশালি রাতের বেলায়, রাতের বেলা বারবার উঠে পড়তে হচ্ছে ইউরিন পাস করতে যাওয়ার জন্য, এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা রাতে হয়তো বিছানায় ইউরিন পাস করে ফেলছে, টয়লেট করে ফেলছে, তার জন্য কিন্তু এই সালফার একটি ভীষণই এফেক্টিভ মেডিসিন। তার সাথে সাথে হচ্ছে বার্নিং ইউরিনেশন, কারোর যদি ইউরিন পাস করার সময় অনেক জ্বালা জ্বালা করে এবং তার সাথে ইউরিন পাস হওয়ার টাইম যেখানে যেখানে ইউরিনটা লাগছে সেই ইউরিন সেই জায়গাটা যেন জ্বলে যাচ্ছে, ছিলে মতো যাচ্ছে, এতটা অ্যাক্রিট হয়, এবং ইউরিনটা পাস করার সময় যদি ইউরিনের সাথে মিউকাসও পাস হয়, তার জন্যও কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই সালফার। নেক্সট আমরা দেখব যেটা ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিমেল সিমটম। ফিমেলসদের বিভিন্ন মেন্সেস রিলেটেড প্রবলেম, যেমন হচ্ছে ফিমেলসদের মেন্স যদি অনেক বেশি প্রফিউজ হয়, অনেক বেশি অ্যামাউন্টে হচ্ছে, অনেক আর্লি এসে যায়, অথবা অনেক লং লাস্টিং হয়, এবং পিরিয়ডের ব্লড যদি অনেক অ্যাক্রিট হয়, মানে ভেজাইনাল পার্টসগুলো যেখানে ব্লাডটা লাগছে সেখানটা মতো জ্বালা করে, ছিলে মতো যাচ্ছে, এই ধরনের যদি সিমটম দেখা যায়, স্পেশালি যদি মিসক্যারেজের পর তার মেন্সেস অনেক লং লাস্টিং ধরে তার চলছে, অনেক বেশি অ্যামাউন্টে ব্লাড পাস হচ্ছে, অনেক ব্লিডিং হচ্ছে, এই ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন সালফার। এর সাথে সাথে হচ্ছে যে ফিমেলসদের আরেকটা প্রবলেম, যাদের মেন্সেস অনেক লেটে আসে কিংবা হয়তো অনেক কম দিন থাকে, মানে হয়তো দুদিন তিন দিনের বেশি মেন্সেস হচ্ছে না, এবং অনেক কম অ্যামাউন্টে ব্লিডিংটা হচ্ছে, এবং যে ব্লাডটা বেরোয় সেই ব্লাডটা অনেক থিক হয়, অনেক মোটা ব্ল্যাক কালারের ক্লটের ব্লাড হয়, তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই সালফার। তার সাথে সাথে ভাজাইনাল ইচিং, মানে ভেজাইনাতে যদি অনেক বেশি চুলকায়, জ্বালা করে, এক ধরনের অফেন্সিভ স্মেল টাইপের থাকে, এক ধরনের অনেক বেশি ঘাম হয়, এবং ঘামটা খুবই একটা অদ্ভুত টাইপের গন্ধ থাকে, অফেন্সিভ স্মেল থাকে, তার জন্য ইউজ করা যায় এই মেডিসিন সালফারকে। তার সাথে সাথে লিউকোরিয়ার কেস, লিউকোরিয়া হচ্ছে সাদা সাদাভাবে যদি কারোর বার্নিং থাকে, ইচিং থাকে, ইচিং সেন্সেশন হচ্ছে, এক্সকোরিয়েটিং হয়, ভাজাইনার পার্টসগুলো যেখানে যেখানে সেটা লাগছে, সেটা টাচ করছে, সেই জায়গাটা জ্বালা করে, জল জ্বলে যায়, এমন সিমটম যদি লিউকোরিয়া দেখা যায়, তার জন্য আমরা ইউজ করতে পারি এই মেডিসিন সালফারকে। নেক্সট এরপর যেটা আমরা দেখব ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট, রেসপিরেটরি ট্রাবলস। রেসপিরেটরি ট্রাবলসের জন্য কিন্তু সালফার একটি ভীষণই এফেক্টিভ মেডিসিন। কারোর যদি রাতে সাফোকেশন হয়, মানে দম বন্ধ হয়ে আসে, সে ঘুমাচ্ছে, হঠাৎ তার সাফোকেটিভ অ্যাটাক আসে, রুমের দরজা জানলা সে সব খুলে রাখতে চায়, মনে হচ্ছে না তার দম বন্ধ হয়ে যাবে, সে নিঃশ্বাস নিতে পারছে না, এবং হঠাৎ করে তার এর জন্য ঘুম ভেঙে যায়, এবং সারা রাত জেগে থাকতে হয়, এবং এত কষ্ট হয়, ঘুমাতে পারে না, এই ধরনের যদি সিমটম দেখা যায়, এবং তার সাথে ডিপসনিয়া কেসে যদি মিড নাইটে এরকম সাফোকেটিভ অ্যাটাক আসে, তার জন্য কিন্তু ভীষণ এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই সালফার। তার সাথে সাথে লুজ কাফের জন্য, কারোর যদি লুজ কাফ হয়, অনেক বেশি মিউকাস পাস হয়, এক ধরনের গ্রিনিশ কালারের কফ হয়, এবং অনেক বেশি অ্যামাউন্টে এক্সপেক্টোরেশনটা বের হয়, এবং তার সাথে সাথে চেস্টে যদি হেভিনেস ফিল হয়, মানে বুকের মধ্যে তার একটা ভারী ভারী বোধ হচ্ছে, মনে হয় যেন তার হার্টটা অনেক বেশি লার্জ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তার জন্য বুকের কাজটা খুব ভারী ভারী লাগছে, তো এবং থ্রু আউট দ্য চেস্টে তার এক ধরনের হিট ফিল হয়, মানে গরম গরম ভাব থাকে, এবং চেস্টে ছোটো ছোটো রেড বা ব্রাউন ক্লিয়ার, ছোটো ছোটো স্পট দেখা যায়, এই ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন সালফার। তার সাথে সাথে অ্যাপোনিয়ার কেস, অ্যাপোনিয়া বলতে হচ্ছে, অ্যাপোনিয়া মানে হচ্ছে যা অনেকের কথা বলতে পারে না, কথা বলতে গেলে গলা থেকে ভয়েসটা বেরোয় না, সেই কেসের জন্যও কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই সালফার।
নেক্সট যেটা দেখবো এরপর আমরা সেটা ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট স্কিন সিমটম। স্কিন রিলেটেড অলমোস্ট অলমোস্ট সমস্ত ধরনের সিমটমসে কিন্তু সালফার একটি ভীষণই এফেক্টিভ মেডিসিন। যেমন হচ্ছে স্কিন যদি কারোর অনেক বেশি ড্রাই হয়, স্ক্যালি হয়, অনেক আনহেলদি হয়, মানে অনেক দেখতে নোংরা টাইপের স্কিন হয়, একটার পর একটা স্কিন ইনফেকশন হতেই থাকে, এবং সামান্য কোনো ছোটোখাটো কাট বা ইঞ্জুরি থেকে সেটা ঘা মতো হয়ে যায়, সেখান থেকে ঘা হয়ে যায়, এই ধরনের যদি সিমটম দেখা যায় এবং তার সাথে সাথে যদি স্কিনে অনেক বেশি ইচিং থাকে, অনেক বেশি ভলাপটাস ইচিং হয়, এবং চুলকালে তার কিন্তু আরাম লাগে, সে যদি সেই জায়গাটা স্ক্র্যাচ করে বা চুলকায় তাতে তার আরাম লাগে, বা চুল স্ক্র্যাচ হয়ে যাওয়ার পর জায়গাটা যদি অনেক বেশি জ্বালা জ্বালা বোধ হয়, এবং বিছানার গরম যে ভাব হয়, বিছানায় তখন যে যদি শুতে যায় বা বসতে যায়, সেই বিছানার যেটা গরম ভাব হয়, তাতে যদি তার এই চুলকানোর এই সিমটমগুলো আরও বেশি বেড়ে যায়, তার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই সালফার। তার সাথে সাথে স্কিনে যদি কারোর বারবার ফোড়া হতে থাকে, ফোড়া হওয়ার একটা সমস্যা দেখা যায়, বডির বিভিন্ন পার্টসে অনেকগুলো জায়গায় একসাথে ফোড়া হচ্ছে, বা একটা ফোড়া ঠিক যেই সারতে যাচ্ছে তো সারছে ঠিক তখনই আবার আরেকটা ফোড়া বেরিয়ে যাচ্ছে, এই ধরনের যদি বয়েলসের সিমটম দেখা যায়, তার জন্যও কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই সালফার। তার সাথে সাথে যে কোনো ধরনের স্কিন ইরাপশন, ইচিং, এবং তা যদি থাকে স্কিনে জায়গাটা খুব চুলকাচ্ছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, জ্বালা জ্বালা করছে, তার সাথে সাথে স্কিনে যদি পিম্পলস বা ব্রণর সমস্যাও থেকে থাকে বা ফ্রিকলসের প্রবলেম থাকে, তার জন্যও কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে সালফার। এছাড়াও কোনো ধরনের লোকাল মেডিকেশন বা মেডিকেটেড সোপ বা মেডিকেটেড ক্রিম ইউজ করার পর বা কোনো জায়গাকে স্কিন ইরাপশনকে ট্রিট করার পর যদি স্কিনে যদি কোনো ধরনের স্কিন ইরাপশন, স্কিন প্রবলেমস, এই ধরনের কিছু প্রবলেম দেখা যায়, তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ একটি মেডিসিন হচ্ছে এই সালফার। নেক্সট আমরা যেটা দেখছি সেটা এরপর হচ্ছে এক্সট্রিমিটিসের সিমটম। এক্সট্রিমিটিস বলতে হচ্ছে হাত পায়ের সিমটম। রিউম্যাটিক পেন, কারোর যদি বাতে ব্যথা থাকে, বাতে ব্যথার একটা সমস্যা থাকে, এবং অনেক যদি পেন হয়, রিউম্যাটিক পেন হয়, তার শোল্ডারে অনেক ভারী ভারী বোধ হয়, এবং রিউম্যাটিক গাউটের জন্যও কিন্তু খুবই এফেক্টিভ, এবং গাউটের যে পেন থাকে ব্যথার সাথে সাথে যদি তার মানে গেঁটে ব্যথার সাথে সাথে সেই জায়গাটা যদি একটা চুলকানোর মতো ভাব থাকে, জায়গাটা গরম হয়ে থাকে, সেই জায়গাটা বার্নিং সেন্সেশন হয়, বার্নিং টাইপ অফ পেন হয়, তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই সালফার। তার সাথে সাথে যা কারুর হাতে পায়ে যদি এক ধরনের ট্রেমলিং টাইপ অফ সেন্সেশন হয়, মানে হাত পা যেন কাঁপছে, এক ধরনের ড্রয়িং টাইপ অফ পেন হচ্ছে, খিচুনির মতো ব্যথা হচ্ছে, খিঁচ আসছে যেন, এই ধরনের যদি সিমটম দেখা যায় এবং তার সাথে সাথে যদি বার্নিং সেন্সেশনও থাকে, তার জন্য কিন্তু ভীষণই ভালো কাজ দেয় সালফার। তারপর হচ্ছে এছাড়াও রয়েছে হচ্ছে কারুর যদি রাতের দিকে পায়ের শোলগুলো মানে হাত পায়ের তালুগুলো জ্বালা মতো করে, এবং তার জন্য সে যেন বিছানা থেকে বেরিয়ে একটা ঠান্ডা প্লেস, একটা ঠান্ডা জায়গা খুঁজে যাচ্ছে সেই হাত পাগুলোকে রাখার জন্য, যাতে তার একটু আরাম লাগে, এই ধরনের যদি সিমটম দেখা যায়, তার জন্যও কিন্তু ভালো কাজ দেয় এই মেডিসিন সালফার। নেক্সট আমরা দেখবো এই সমস্ত সাইন অ্যান্ড সিমটম তো হয়েই গেল প্রায়, এবার আমরা দেখবো এর মোডালিটিস। মোডালিটিস মানে হচ্ছে অ্যাগ্রাভেশন ও অ্যামিলিয়েশন। অ্যাগ্রাভেশন মানে হচ্ছে কোন কোন কন্ডিশনে বা ক্ষেত্রে তার এই সিমটমসগুলো আরও বেশি বেড়ে যায়, আরও বেশি কষ্ট হয় তার, এবং অ্যামিলিয়েশন হচ্ছে তার কিসে একটু রিলিফ লাগে তার। তো সালফারের মোডালিটিসে অ্যাগ্রাভেশন হচ্ছে অ্যাট রেস্ট, যখন সে একটু শুয়ে থাকে বা হচ্ছে যখন সে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কিন্তু তার কষ্টগুলো আরও বেশি বাড়তে থাকে, এবং ওয়াশিং এবং বাথিং, সে যদি গা হাত পা ধোয়ে তাতে কিন্তু তার কষ্টগুলো আরও বেশি বাড়ে, তার সাথে সাথে ওয়ার্মথ অফ দ্য বেডে তার কষ্টগুলো বাড়ে, এবং এর অ্যাপ্লিকেশন হচ্ছে ড্রাই ওয়ার্ম ওয়েদারে, সে যদি একটু গরম ওয়েদারে থাকে, গরম আবহাওয়ায় থাকে, তার ক্ষেত্রে তাতে একটু রিলিফ লাগে। ফ্রেন্ডস, এই হয়ে গেল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটি তোমাদের আজকে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, বাই।